হ্যালো বন্ধুরা, লুনার্স ব্লগে তোমাদের সাদর আমন্ত্রণ। আজ আমি বানাচ্ছি আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা একটা ঝোল। প্রথমে আমি বাজার থেকে মাছটা কিনে আনার পর ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধোয়ার পর ওর মধ্যে নুন আর হলুদ মিশালাম। নুন হলুদ মাখানোর পর মাছটাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর কড়াইতে তেল গরম করলাম। তেলটা গরম হয়ে যাবার পর মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিলাম। এই রেসিপিটা যতটা হেলদি ততটাই টেস্টি। আর একটা খুব সহজ রেসিপি, এটা সবাই যে কোনো মানুষই বানিয়ে নিতে পারবে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর বাকি দুটো মাছ ছিল, ওই মাছটা কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি যখন উঠিয়ে নিলাম, তখন আবার মশলাগুলো রেডি করতে হবে। পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম, জিরা পাউডার নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, একটা বড় মাপের টমেটো, একটা আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি। সেই মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরা ফোড়ন দেওয়ার পর আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, আর বাকিটা একটু মশলার জন্য পেঁয়াজ বাটা হিসাবে দেব। তারপর দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে সিদ্ধ হয়ে যায়। তারপর একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢাকলে টমেটোটাও তাড়াতাড়ি গলে যাবে। আবার এদিকে অন্যদিকে আমি একটা বাটির মধ্যে তোমার পেঁয়াজ বাটা, একটু লঙ্কা বাটা, টমেটো বাটা, জিরার গুঁড়ো একসাথে মিশিয়ে মশলাটার মধ্যে ঢেলে দিলাম। তারপরে ভালো করে কষাতে হবে। নুন হলুদ সব একবারেই আমি দিয়ে দিয়েছিলাম বাটির মধ্যে। আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, যাতে একটু ঝোলটা একটু গাঢ় টাইপের হয়। পাঁচ সাত মিনিট মশলাটা কষতে দিতে হবে। মশলাটা কষে যাওয়ার পর এখন
এখন দেখা যাচ্ছে মশলাটা কষে গেছে, এখন আমি জল দিয়ে দেব যাতে আলুটাও সিদ্ধ হয়। হ্যাঁ, এখন মানে জলটা মানে ঝোলটা ফুটে গেছে, ঝোলটা ফোটার পর মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যেও তেল মশলা সমস্ত কিছু ঢুকে যাবে। তারপর ঢাকনাটা খুলে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি, তারপর ধনে পাতা দিয়ে সার্ভ করে দেব। বন্ধুরা, এই রেসিপিটা তোমরা বাড়িতেও চেষ্টা করো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ সাবস্ক্রাইব করো। বাই।